রাজধানীবাসীর ঈদ কেনাকাটার সর্বশেষ খবর জানাতে গুলশানের প্রিন্স সিটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, আপনার কাছে জানতে চাচ্ছি, ঈদুল আজহা উপলক্ষে মানুষের ভিড় কেমন দেখছেন এবং যারা কিনতে আসছেন তারা কি বলছেন, সন্তুষ্ট কিনা পণ্যের দাম নিয়ে বিস্তারিত জানাবেন। আকাশ, আজ যেহেতু 5 দিন সময় বাকি আছে, সেই দিক বিবেচনায় আসলে অনেক বেশি জমজমাট থাকার কথা মার্কেটগুলো, কিন্তু যেহেতু সকালবেলা এবং ঈদুল আজহা, সেজন্য আমরা দেখছি যে প্রতিবারই এই সময়টাতে আসলে ঈদ কেনাকাটা একটু ভাটা পড়ে। তবে অনেকেই বলছিলেন যে, যারা বিশেষ করে দোকানি, তারা বলছিলেন যে যেহেতু এখন অফিস আওয়ার চলছে দুপুরের, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যা নাগাদ আসলে তাদের সবচেয়ে বেশি লোক সমাগম হয় এবং তখনই আসলে বেশি মানুষ আসে। এখানে আমরা এসে যেটি দেখছি যে সব দোকানদারই আসলে তাদের যে নতুন নতুন কালেকশন রয়েছে সেগুলো নিয়ে সেগুলোর পসরা সাজিয়ে তারা বসেছেন এবং বলছেন ঈদুল আজহায় বিক্রি কম হলেও কিন্তু তারা প্রচুর ঈদ কালেকশন তারা রেখেছেন এবং নতুন নতুন কালেকশন, বিশেষ করে গরমের কথা চিন্তা করে তারা তাদের যে পোশাক রয়েছে সেগুলো তারা এখানে উঠিয়েছেন এবং ক্রেতারাও খুব স্বাচ্ছন্দ্য নিয়ে কিনছেন। দামের ব্যাপারে তারা, এখন পর্যন্ত যতজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে পোশাকের মান হিসাবে দাম খুব বেশি না, তবে এবার তারা আসলে গরমকে বেশি মাথায় রাখছেন এবং সেই রকম আরামদায়ক পোশাকই আসলে তারা কিনছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে এখানে ক্রেতার সমাগম আরেকটু বাড়বে বলে এখানে যারা দোকানি, পিঙ্ক সিটিতে যারা দোকানদার রয়েছেন তারা বলছিলেন।